আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুস্মিতা বলছি ফ্রম সুস্মিতা রিপোর্টিং লাইভ। আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে থাকছে যারা বাইরের দেশে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং টিপস। আর আমাদের সাথে একজন ভাইয়া আছেন, ভাইয়ার সাথে প্রথমে পরিচয় করিয়ে দিব, তারপর ভাইয়ার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জানতে চাইব যা সবারই অনেক উপকারে আসবে। তো প্রথমে আমরা ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া, আপনার নামটা এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম আবদুল্লাহ আল জুবাইর, আমারই ছোটো বোন সানজিদা সুস্মি, ওরই চ্যানেল। তো সে আমার বললো যে আপনি আসেন আপনার এই টপিকস নিয়ে একটু কথা বলার জন্য, যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়। আসলে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায় না, অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। সো আশা করি আমাদের যে আজকের যে আলোচনা, আশা করি সবারই উপকার আসবে, চলেন দেখতে থাকি। ভাইয়ার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, একজন স্টুডেন্ট যখন বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তখন কোন বিষয়টি সর্বপ্রথম বিবেচনা করা উচিত? ধন্যবাদ। আসলে বাইরে পড়াশোনা করতে যাওয়ার আগে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সবার আগে আসা উচিত সেটা হচ্ছে আমি কোন দেশে পড়াশোনা করতে যাচ্ছি এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। আমি যদি বলি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওরা চায় দেশের বাইরে, সর্বমত ওরা ইউরোপে পড়াশোনা করার জন্য বেশি আগ্রহী থাকে। বিশ্বের প্রায় দেশেই ওরা আইএলটিএস ম্যান্ডেটরি করে দেয়। ওদের সর্বপ্রথম একটা রিকোয়ারমেন্ট থাকে, সবার আইএলটিএস অবশ্যই থাকতে হবে। এবং আইএলটিএসের একটা জিনিস, এখানে সবসময় একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে এরকম, যে আইএলটিএস একটা পয়েন্ট ওরা ধরে দেয় যে আপনাকে 6 লাগবে বা 6.5 থাকতে হবে। সো মানে সবার যে জিনিসটা প্রথমে নজরে আসা উচিত সেটা হলো, যদি আপনাকে যদি ওরা যদি বলে আপনাকে 6 থাকতে হবে, অবশ্যই আপনি চাইবেন সবসময় 6.5 যাতে আপনার হাতে যাতে থাকে। অর্থাৎ আপনাকে যা ওরা ঠিক করে দেবে তার থেকে সবসময় আপনি একটু আপডেট থাকবেন, এক্ষেত্রে আপনার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাব। ভাইয়া, আমরা জানতে চাচ্ছি একজন স্টুডেন্ট যখন বাইরের দেশে গিয়ে পড়াশোনা করে সে দেশের ভাষা জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা সেটা হচ্ছে যখনই আমরা দেশের বাইরে পড়াশোনা করতে যাই, সর্বপ্রথম আইএলটিএসের পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই দেশের ভাষা। কারণ আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনার যদি না থাকে, আপনি কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন না। এক, দ্বিতীয়ত আপনি ওখানে কোনো ধরনের জব, আমরা সচরাচর যারা এখান থেকে স্টুডেন্টরা যায় ওদের একটা সবসময় একটা আর্নিং, একটা সবসময় একটা টেনশন থাকে, আমরা কত টাকা আর্ন করতে পারবো, আসলে সেমিস্টার ফি চালাতে পারবো কি না, কী আসে বিষয়। তো এইগুলোর জন্য আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনাকে খুব ভালো একটা দক্ষতা থাকতে হবে। আমি জার্মানির কথা বলতে পারি। তো আপনি যদি, জার্মানি হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনাকে অবশ্যই, আপনি যদি ভালো একটা সাউন্ড একটা স্যালারি যদি আর্ন করতে চান, অবশ্যই আপনাকে একটা ভাষা অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে, মিনিমাম আপনাকে A2 ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি আপনার অবশ্যই আর্ন করতে হবে। ধন্যবাদ ভাইয়াকে। এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব, যেটা অনেক গুরুত্বপূর্ণ। একজন স্টুডেন্ট যখন বাইরের দেশে যেতে চায় তখন সে কীভাবে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং এই ক্ষেত্রে কি অন্যের উপর নির্ভরশীল হওয়া যায়? যারা আছি, যারা আমরা সর্বপ্রথম আমরা করি কি, আমরা বিভিন্ন মানে এজেন্সি যারা আছে, যারা এখানে এজেন্সি খুলে বসে আছে, আমরা ওদের সাথে যাই, ওদের সাথে এক একজনের কাছে এক একটা কমিউনিকেশন মানে সবসময় আর্ন করতে থাকি। প্রথমে আমাদের একটা চিন্তা থাকে যে আমরা প্রথমে চিন্তা করলাম আমরা জার্মানি যাব। আমি শুরু থেকে 6 মাস পর্যন্ত এটা নিয়ে একটা খুব মানে পড়াশোনা করলাম, এটা নিয়ে একটা ধারণা ছিল। ওই এজেন্সি আমাকে বললো যে নেদারল্যান্ডের একটা ভালো একটা অফার আছে, আপনি ওখানে ট্রাই করেন। শেষ পর্যন্ত দেখা যায় কি, আমাদের সব কিছু ওই নেদারল্যান্ডের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়। সো আমার কথা হলো, আপনি আগে কী চান, আগে আপনাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। আপনি কি আদৌ কি পড়াশোনা করতে চাচ্ছেন না আপনি ওখানে গিয়ে সেটেল হতে চাচ্ছেন? আপনি যদি পড়াশোনার দোহাই দিয়ে ওখানে গিয়ে যদি সেটেল হতে চান, তাহলে আপনার মানে আপনার কোয়ালিফিকেশন বা আপনার সিস্টেমটা এক ধরনের হবে। এবং আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি ওখানে পড়াশোনাই করব, তাহলে আপনার সিস্টেমটা একরকম হবে। বেশিরভাগ বাঙালি স্টুডেন্টদের একটা সবচেয়ে একটা বেশিরভাগ ওদের একটা ধারণা থাকে যে আমরা যাব, আমরা পড়াশোনা করব না, দেন আমরা অন্য একটা গিয়ে আমরা অন্য কোথাও গিয়ে জব করব বা অন্য কোনো দেশে গিয়ে আমরা কাগজপত্র তৈরি করে জব করব। কিন্তু এক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা মানে থাকা উচিত সেটা হলো, আপনি আসলেই কী চান, আপনার একটা নির্দিষ্ট একটা ধারণা থাকতে হবে। আপনাকে যে যাই বলুক, আপনার এই বিষয় নিয়ে আপনার যদি ভালো যদি ধারণা না থাকে, আপনি আমি
শিওর করে বলতে পারি আপনি আগামী এক বছর না আপনি পাঁচ বছর চেষ্টা করলে আপনি কখনো দেশের বাইরে যেতে পারবেন না। কারণ আপনি এক এজেন্সির কাছে যাবেন, সে আপনাকে একটা কথা বললো, আপনি আরেক এজেন্সির কাছে যাবেন, সে আপনাকে বললো চায়নাতে একটা ভালো স্কলারশিপ আছে, আরেকটা এজেন্সির কাছে যাবেন, সে বলবে আপনাকে ইন্ডিয়াতে একটা ভালো একটা স্কলারশিপ আছে, শেষ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যবস্তুতে আপনি কখনো আঘাত করতে পারবেন না। ভাইয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে পারলাম ভাইয়ার কাছ থেকে। তো এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। একজন স্টুডেন্ট যখন নিজের পছন্দের দেশটি সম্পর্কে অনলাইনে সার্চিং করতে চায়, তখন সেক্ষেত্রে কোন ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের সার্চিং করা উচিত বা সেই দেশটি সম্পর্কে খোঁজ নেওয়া উচিত? আমি যদি বললাম জার্মানির কথা, আমি তো জার্মানির কোথায় কী আছে, আমার ইউনিভার্সিটিটা কোন এরিয়াতে, আমার তো সচরাচর একজন স্টুডেন্টের এই ধরনের কোনো ধারণা সর্বপ্রথম থাকে না। তো এক্ষেত্রে সবার যেটা প্রথম সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ সার্চিং করতে হবে। আপনি আমাদের বাংলা মানে মিনিমাম স্টুডেন্টদের এখানে একটা সমস্যা হয়, আমরা অনেকেই জানি না কোন সাইটে গিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কীভাবে সার্চিং করতে হয়, কোন ওয়েবসাইটে গিয়ে সার্চিং করলে কোন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করব, ইত্যাদি ইত্যাদি এতটুকু নলেজ আমাদের থাকে না। কিন্তু আমরা সবাই চাই কি মানে আজকে অ্যাপ্লিকেশন করলাম, কালকের মধ্যে আমরা দেশের বাইরে চলে গেলাম, পরশু দিন থেকে আমরা ওখানে পড়াশোনা শুরু করে দিলাম। এই জিনিসটা আসলে শর্টকাট বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। আপনাকে আপনি যদি কোনো কিছু কষ্ট না করে থাকেন, আপনি একটা জিনিস ধরে নেন, আপনাকে কষ্টটা করতেই হবে। আপনি যদি 25 বছরে করেন তাহলে আপনি বাকি জীবন ভালো কাটাতে পারবেন, অথবা আপনি 25 বছরের কষ্টটা 25 বছরে করলেন না কিন্তু ঠিক আপনাকে 50 বছরে গিয়ে সেই কষ্টটা অবশ্যই করতে হবে। সো শর্টকাট কোনো ওয়ে এখন পর্যন্ত আমার জানা মতে নাই। আপনাকে সবসময় সব কিছু অর্জন করতে গেলে কষ্ট করে আসতে হবে, সেজন্য আপনাকে প্রচুর পরিমাণে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনাকে প্রচুর ধারণা থাকতে হবে, সার্চিং ক্ষমতা থাকতে হবে, মানুষের সাথে ভালো কমিউনিকেট করতে হবে, এবং ওই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এক অথবা ওই দেশে যারা থাকে ওদের সাথে আপনার ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। আপনি যদি এই জিনিসগুলোতে যদি কাজ না করেন, আপনি শেষ পর্যন্ত আপনাকে যে পাঠাবে বা আপনি যার মাধ্যমে যাবেন সব দোষ আপনি ওর উপরে দিয়ে দিবেন যে ও আমার সাথে সবসময় সবচেয়ে বড় চিট করছে বা ও আমার সাথে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় ওর উপর দোষ চলে আসবে। কিন্তু আসলে আরেকজন মানে ও আপনাকে একটা জিনিস শুয়ে আপনাকে গেইন করে দিতে পারবে কিন্তু বাকি পথ আপনাকে অবশ্যই একা হাঁটতে হবে। সো আমার মতে আপনাকে প্রচুর পরিমাণ সার্চিং, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সার্চিং করা ছাড়া আপনারা কেউ যদি অ্যাপ্লিক্যান্ট থাকেন বা আপনাদের কারো যদি চিন্তাভাবনা থাকে, আপনারা এখন থেকে আমি বলবো আপনাকে প্রচুর পরিমাণ সার্চিং করেন আপনারা। এটা ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাবো। তো আমরা এই বিষয়টা সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের কি একাধিক এজেন্সির সাথে যোগাযোগ রেখে ইনফরমেশন নেওয়া উচিত নাকি শুধুমাত্র একটি এজেন্সির সাথে যুক্ত থাকা উচিত? হ্যাঁ, অবশ্যই আমরা একাধিক এজেন্সির সাথে যোগাযোগ রাখবো। আমার মানে আপনি যেটা চান এই বিষয়টা ওদের সাথে আগে খোলাসা করবেন যে আমি জার্মানি বা আপনারা যে দেশের কথা বলছেন আমি ওই দেশ যেতে চাচ্ছি, আপনারা আমাকে কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কি না। আমি একটা ইউনিভার্সিটি সিলেক্টেড করলাম যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেখানে ফুল ফ্রি স্কলারশিপ আমি পড়াশোনা করতে পারবো, কিন্তু আপনাকে এমন একটা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে যেখানে আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন না। তো দেখা যাচ্ছে আপনি ওনার কথায় আপনি মোটিভেট হয়ে আপনি ও এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেখানে আসলে আপনি ডিজার্ভ করেন না। সো আমার কথা হলো একাধিক এজেন্সির সাথে যোগাযোগ রাখবো ঠিক, কিন্তু আমরা আসলে কী চাই সেই বিষয়টা দেখে যাতে আমরা কখনো সরে না আসি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমরা যখন সিদ্ধান্ত নেই যে আমরা বাইরের দেশে গিয়ে পড়ব, সেক্ষেত্রে নিজেকে কত সময় ধরে প্রিপেয়ার করা উচিত? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখন পর্যন্ত যে যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিনিমাম একজন স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার আগে ওকে কমপক্ষে একটা বছর নিজেকে নিয়ে কাজ করতে হবে। আপনার যে সমস্ত উইক পয়েন্টগুলো আছে আপনাকে ওগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি কীভাবে টাকা পয়সা পাঠাবেন, টাকা পয়সা আপনি কীভাবে ফেরত পাবেন, আপনি ওখানে গিয়ে কীভাবে থাকবেন, সম্পূর্ণ নলেজ আপনার এ টু জেড সম্পূর্ণ আপনাকে নখদর্পণে থাকতে হবে। আপনাকে হয়তো অনেকেই বলবে যারা আছে বা যারা আপনার যাদের মাধ্যমে যাবেন, ওখানে আমাদের লোক আছে, আপনার কোনো টেনশন নাই, ইত্যাদি ইত্যাদি আপনাকে অনেক ধরনের কথা বলবে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত নিজে আত্মবিশ্বাসী হবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে নিজের জন্য কাজ করতে পারবেন না, আমার একটা অনুরোধ থাকবে আপনারা কখনো অন্যের সুবিধায় নিজের মানে নিজের সুবিধা খুঁজতে যাবেন না।
আমার কথা হলো সুবিধা থাকতে পারে, বাট আপনি কতটুকু পরিমাণ এখানে সফলতা পাবেন এটা ডিজার্ভ করছে আপনার উপরে। তাই আমার কথা হলো আপনাকে 6 থেকে 1 বছর নিজের জন্য কাজ করতে হবে সম্পূর্ণভাবে, এবং আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওখানে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব সেই সাবজেক্ট নিয়ে আমাদের আগে থেকে কী কী ধারণা থাকা উচিত? বিষয় সেটা হলো, যেমন ধরেন আমরা অনেকেই আছি যারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করি, কিন্তু আমরা একটা সাবজেক্ট সিলেক্ট করলাম যে সাবজেক্টটা সম্পর্কে আমার কখনও কোনো সময় এটার সাথে কোনো ধরনের রিলেটেড ছিল না। যেমন আমি যদি বলে থাকি, আমরা যারা এখানকার স্টুডেন্ট যারা আছেন, যারা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা পড়ছেন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ওনাদের একসময় ইচ্ছা হলো যে ওনারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু ওনাকে এমন একটা সাবজেক্ট দেওয়া হলো যে সাবজেক্টগুলোর মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট হচ্ছে আপনার 5টা, ইংলিশ বেস সাবজেক্ট হচ্ছে 3টা। এখন আপনি একত লোকাল ওই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার তেমন একটা ভালো ধারণা নাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশের সাবজেক্ট হচ্ছে 3টা, এটা একটা সমস্যা। আর একটা সবচেয়ে বড় সমস্যা হবে আপনার, আপনি যদি ওই সাবজেক্ট সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকে, তাহলে আপনি একটা জিনিস পরিষ্কার রাখতে পারেন যে আপনি ওখানে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আপনি যে সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন, যেমন আমরা যারা বিবিএ থেকে পড়াশোনা করে আসছি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে আসছি, আমরা যদি এই রিলেটেড কোনো সাবজেক্ট যদি ওখানে চুজ করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে খুব ভালো ইফেক্টিভ হয়। এমন একটা সাবজেক্ট চুজ করলাম যে সাবজেক্টের সম্পর্কে আমি নিজেও নামটাও জানি না, এক। দ্বিতীয় কথা হলো, ওখানে আমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হলো, আসলে এই সাবজেক্টটা কীভাবে পড়ায়, এই সাবজেক্টটার ভ্যালু কত, ওই সাবজেক্টটা আমি ওই দেশে থাকতে চাইলে আমি কীভাবে মার্কেট ভ্যালুটা পাবো, আমার তেমন কোনো ধারণা নাই। যদি এই ধরনের যদি কোনো সাবজেক্ট যদি হয়ে থাকে, আপনি পড়াশোনা করতে পারবেন ঠিক, কিন্তু আমার মনে হয় না আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন অনেকে দেখছি ভালো কিছু করতেছে, অনেকে দেখছি ভালো কিছু পাচ্ছে, ভালো কিছু ওরা গেইন করতেছে। অনেকের কথা চিন্তা না করে আমাদের কথা উচিত আমি কী পারবো, এই জিনিসটার দিকে নজর দেওয়া উচিত। হয়তো ওর জন্য যেটা মানে কি ইফেক্টিভ ছিল, এটা আমার জন্য ইফেক্টিভ নাও হতে পারে। সো তখন কিন্তু আমার সবচেয়ে মানে আমার মনে হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে এই বিষয়টা। এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সেই আলোচনার প্রেক্ষিতে পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমার মনে হয় মানে সকল প্রশ্নের মূল প্রশ্নটা হলো এই জায়গাতে, পরিবারকে আমরা যতটা ইগনোর করার চেষ্টা করি, এখানে আসলে ইগনোর করার তেমন কোনো অপশন নেই। আমি অনেকগুলি স্টুডেন্টের সাথে এই পর্যন্ত আমার দেখা অনেকগুলি স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে একটা বড় সমস্যা দেখি, ওরা পরিবার থেকে অনেক কিছু হাইড করার চেষ্টা করে, স্কিপ করার চেষ্টা করে। যেমন আমি যদি বলে থাকি যে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয়, উনি হাঙ্গেরিতে গিয়ে পড়াশোনা করবে। এখন এই উনি চাইতেছে যেটা, উনি ওনার যেটা কনসেপ্ট সেটা হলো উনি হাঙ্গেরিতে পড়াশোনা করবে না, উনি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর উনি অন্য কোনো দেশে চলে যাবে। এখন ওনার যে বিষয়টা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হাঙ্গেরিতে গেতে আপনার কস্ট কত, উনি বললো আমার কস্ট পড়বে একটা মিনিমাম একটা, উনি আমাকে অঙ্ক বললো বিশাল একটা অঙ্ক। তারপরে আপনি এই টাকাটা ওখানে রেখে আপনি অন্য একটা দেশে চলে যাবেন, ওই দেশে আপনি কীভাবে থাকবেন, ওই দেশে আপনি কীভাবে চলবেন, ওই দেশে কীভাবে ওই দেশের ভাষা কি আপনি জানেন, উনি আমাকে বললো আমি ওই দেশের ভাষা জানি না। তাহলে আপনি ওই দেশে কোথায় থাকবেন, ওই পরিমাণ টাকা কি আপনার কাছে মানে ক্যাশ কি আছে, বসে না ওই পরিমাণ টাকাও নাই। তাহলে আপনি চিন্তা করেন আপনার টোটাল প্যাকেজটা আপনাকে অ্যারেঞ্জ করতে আপনার 20 লক্ষ টাকার মতো একটা স্যালারি, সরি 20 লক্ষ টাকার মতো একটা টাকা হয়ে যাবে। আপনি এতগুলো টাকা আপনি কই থেকে এই টাকাগুলো আসবে, কীভাবে আপনি টাকাগুলো ম্যানেজ করবেন, আসলে আপনি এগুলো কিছুই জানেন না, কিন্তু আপনি একটা প্ল্যান করে ফেলছেন, আমি আমার পরিবারকে বলবো আমি স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, আমি আদতে ওখানে স্টুডেন্ট ভিসা পড়াশোনা করবো না, আমি অন্য দেশে গিয়ে থাকবো, ওখানে গিয়ে কাজবাজ করবো। কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়টা খুবই ভয়ঙ্কর হয়। আমার দেখা মতো অনেকেই আছে যারা পরিবারকেও বলতে পারে না, পরিবার একটা সময় গিয়ে জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কী, সে এটার কোনো প্রতিউত্তর দিতে পারে না। একটা সময় পরিবার আপনার থেকে অবশ্যই একটা ফিডব্যাক চাইবে আপনাকে, আপনি যখন দেশের বাইরে গেলেন পরিবারের কাছে অবশ্যই পরিবার আপনাকে বলবে যে টাকা পয়সা কত পাঠাচ্ছ, কবে পাঠাবা, তুমি আর্নিংয়ে চলে আসছো কি না, ওখানে আর্নিং করতেছো কি না ইত্যাদি আপনার কাছে চাইবে, কিন্তু আপনি এটার কোনো সুরুত্তর দিতে পারবেন না। তার কারণ আপনি অনেক কিছু পরিবার থেকে হাইড করে ফেলছেন, শেষ পর্যন্ত আপনি এত বেশি মানসিক ডিপ্রেশনে থাকবেন যেটা আপনি ছাড়া আর হয়তো মানে আর কাউকে আপনি এই জিনিসটা বুঝাইতে পারবেন না। ধন্যবাদ। এবারও অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানতে পারলাম। এবার খুব কমন একটা প্রশ্ন করব, সেটা হলো বাইরে যাওয়ার পূর্বে আমাদের হাতে কত টাকা রাখা উচিত? এটা একটা খুবই
মজার একটা প্রশ্ন। আসলে এই কথাটা বলতে এক একটা দেশ অনুযায়ী এক এক রকম ভেরিয়েশন থাকে। আপনি যখন কোনো একটা এজেন্সির কাছে যাবেন, হয়তো সে বলবে যে আপনি 10 লাখ টাকা আপনার একটা ব্লক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনি প্লেন ফেয়ার থাকবে, ইত্যাদি মিলে আপনি 12 লাখ টাকার মধ্যে চলে যেতে পারবেন। 12 লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন, কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে ওখানে। এছাড়া আপনার ওখানে থাকা এবং পরবর্তীতে আপনার আনুষাঙ্গিক অনেক ধরনের খরচ চলে আসবে এর সাথে। তো আপনাকে একটা জিনিস মাথায় সেট করে রাখতে হবে, আপনি দেশ যে দেশেই যান না কেন, বিশেষ করে আমি ইউরোপ কান্ট্রিগুলোর কথা বলতেছি, আপনাকে 20-25 লক্ষ টাকা আপনার জন্য রেডি রাখতে হবে। হয়তো আপনাকে এটা ক্যাশ করতে হবে না, কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে এই পরিমাণ একটা টাকা আপনাকে রেডি রাখতেই হবে। না হয় আপনি একটা সময় মানসিক ডিপ্রেশনে পড়ে যাবেন, কারণ আপনি কোনো পাশে নড়াচড়া করার সুযোগ নাই আপনার ওখানে। আপনি আপনি দেশে টাকা পয়সা ছাড়াও আপনি এখানে চলে যেতে পারবেন, আপনার আত্মীয় স্বজন বাসায় সব কিছু মিলাই আপনি এখানে থেকে যেতে পারবেন। কোনো টাকা পয়সা আপনার একদিন খরচ না করলেও চলবে, কিন্তু আপনি ওখানে এক গ্লাস পানি খেতে চাইলেও কিন্তু আপনাকে অবশ্যই কিনে খেতে হবে। সো আপনার আপনার কাছে যদি ক্যাশ না থাকে, আপনাকে যারা বলতেছে যে আপনার এখানে 10-12 লাখ টাকা হলে হয়ে যাবে, বাকি টাকা লাগবে না, আপনি কিন্তু একটা সময় মানসিক স্বাস্থ্য আপনার ঠিক থাকবে না এটার জন্য। আমার কথা হলো 20-25 লাখ টাকা আপনার একটা ফিগার রেডি রাখতেই হবে সেটা আপনাকে। ধন্যবাদ। এবার সর্বশেষ প্রশ্নে আমরা চলে যাব, সেটা হলো স্টুডেন্ট যখন সেই দেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি জব করে এবং জব করে কিছু টাকা আর্নিং করে, এই টাকাটা সে আর্নিং করে সেটার মাধ্যমে কি তার সেমিস্টার ফি চালানো সম্ভব? এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার নিজের উপর। এ কথাটা এই জন্যই বলতেছে, প্রথম কথা হচ্ছে কখনো পড়াশোনার পাশাপাশি যে আর্নিংটা হবে ওই আর্নিং দিয়ে আপনি কখনোই সেমিস্টার ফি দিতে পারবেন না। এটা একেবারে আপনাকে প্রথম কথা এটা বিশ্বাস করে নেন যে আপনি কখনোই এটা সেমিস্টার ফি দিতে পারবেন না। আপনি এটা করতে পারবেন, সেটা হলো আপনি ওখানে থাকার জন্য চলার জন্য যে পরিমাণ টাকাটা প্রয়োজন আপনি আপনার নিজের খরচটা ম্যানেজ করতে পারবেন। হয়তো সেমিস্টার ফি 20% আপনি হয়তো ম্যানেজ করতে পারবেন, প্রথম বছর দ্বিতীয় বছর হয়তো 30% অ্যারেঞ্জ করতে পারবেন, তৃতীয় বছরে হয়তো আপনি 40% অ্যারেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ পুরো সেমিস্টার ফি আপনি কিন্তু কখনোই আপনি ওখানকার জব করে আপনি ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ, এটা হয়তো আপনি যদি ফ্রি স্কলারশিপে কোনো কোথাও কোনো দেশে যদি পড়াশোনা করেন সেই দেশের কথাটা ভিন্ন, কিন্তু আমি এখানে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সকল স্টুডেন্টদের জন্য এই কথাটা। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যারা বাইরের দেশে গিয়ে পড়াশোনা করতে চাই, যে বেসিক ধারণাগুলো আছে আমার মতে A to Z আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও আনার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে ভাইয়ার সাথে আমরা একটু কথা বলি এবং ভিউয়ার্সদের আপনি সর্বশেষ কোন টিপসগুলো দিতে চান? সর্বশেষ টিপস আমি একটা কথা মানে দুইটা বাক্যে যদি বলি বা দুইটা লাইনে যদি আমি বলে দেই, আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হলো আপনি ডেট সিলেক্টেড করেন, লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনি শিখেন, মানে যেই দেশে যেতে চান ওই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আপনার পরিপূর্ণ একটা ধারণা থাকতে হবে। এক দ্বিতীয় কথা হলো আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টটা আপনি কতটুকু জানেন এবং এই সাবজেক্টটার মার্কেট ভ্যালু কত, আপনি এই বিষয়টা এনশিওর করেন। এই দুইটা বিষয় এনশিওর করেন, আশা করি আপনার জন্য পথটা অনেক বেশি মসৃণ হবে। আর আপনি যদি এই দুইটা বিষয় যদি কাজ না করে থাকেন আপনার জন্য পথটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।